হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর ভিডিও করতেছি। আসলে ভিডিও না করতে করতে ভুলে গেছি যে কিভাবে ভিডিও করতে হয়। সামনে দেখতেছেন প্রিমিয়ার সুইটস, আমি ভাই মিষ্টি কিনতে আসি নাই, মিষ্টি দিতে আসছি। বিষয়টা হচ্ছে কয়েকদিন আগে খাইছিলাম একটা মামলা, আর মামলা খুবই বাজে একটা, কারণ হেলমেটটা ছিল হাতে, হেলমেটের স্ট্র্যাপটা হয়ে গেছিল নষ্ট। তো হেলমেট না পরে থাকার কারণে পুলিশ কাকু আমাকে দৌড়া দিয়ে দিচ্ছে মামলা, মানে তাকে অনেক রিকোয়েস্ট করার পরও আমাকে মামলা দিয়েই ছাড়লো। তো আসছি হচ্ছে উপ পুলিশ কমিশনারের কার্যালয়, যেটা তেজগাঁও বিভাগের। তো এখানে থেকেই মেইনলি হচ্ছে মামলার কাগজপত্র উঠাইতে হয়। যারা দূরে থাকে তাদের জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠাই দেয়, আর চাইলে যারা কাছাকাছি আছে এখান থেকে এসে নিয়ে যেতে পারে। তো এই দেখতেছেন আমার বাইক, মানে 2 দিন আগে বাইকটা ধুইছিলাম, আর বৃষ্টিতে ভিজা, মানে কাদায় চালানো হয়েছে আর কাদা কাদা হয়ে গেছে। তো এই যে সিরিয়ালি বাইক, সবাই আসলে মামলার কাগজ উঠাইতে আসছে। তো আজকে তুলনামূলক ভিড়টা একটু কম। আসলে বিষয়টা হচ্ছে এখন লাঞ্চ টাইম, লাঞ্চ আওয়ার, তো অনেকেই হয়তো বা লাঞ্চ আওয়ারের পরে আসবে। তো আমি অলরেডি আধা ঘন্টা ধরে এখানে চলে আসছি, বাট তো এখানে অনেক মানুষ দাঁড়ায় আছে। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে তারা আগেই কেস স্লিপটা জমা করে দিছে অ্যান্ড অপেক্ষা করতেছে লাঞ্চের পর তারা তাদের পেপারসটা উঠাইতে পারবে। অ্যান্ড এই হচ্ছে আমার কেস স্লিপ। কেস স্লিপ একদম সাদা হয়ে গেছে, বাট নিচে মামলার অ্যামাউন্টটা দেখা যেতেছে। 1000 টাকার মামলা দিছিল, পুলিশ কাকুরে অনেক রিকোয়েস্ট করছিলাম, বাট তাও আমাকে মামলার অ্যামাউন্টটা কমায় দেয়নি। আমাকে সে 1000 টাকার মামলায় দিছে, আর আমি হচ্ছে টাকা আগে জমা করে দিছি মামলার, এন্ড পিছনে ট্রানজেকশন আইডিটা লিখে রাখছি। তো এই গরমে নিচে ফ্যান, ফ্যানের নিচে আমি, মানে এখানে একটা ফ্যান দেখতে পাইরে ভাবলাম এখানে বসে সময়টা কাটাই, কিন্তু ফ্যানের নিচের বাতাস প্রচন্ড গরম। আর কাউন্টার 4 নম্বরের সামনে দাঁড়াইছিলাম, ভাবছিলাম যদি কাউন্টার 4 নম্বরের সামনে আমি আগে আগে দাঁড়াই কাগজটা উঠাইতে পারি, বাট আসলে আমার ধারণা ভুল ছিল। আর সবাই 1 নম্বর কাউন্টারে দাঁড়াই ছিল, মোটামুটি ফাঁকাই ছিল ওই টাইমটা, বাট আমার ধারণা ভুল ছিল। এই যে 1 নম্বর কাউন্টারেই কাগজটা দিতেছে, তো 1 নম্বর কাউন্টারে দাঁড়ায় গেলাম, আর এখানে অনেকেই ওয়েট করতেছে। আর আমার সামনের ভাইটা তো মনের আনন্দে গেমস খেলতেছে, মানে সে যে সিরিয়ালে দাঁড়াইছে তার এতে কোনো টেনশন নাই। তো এখানে যারা আসবেন চাইলে যদি উপায়তে টাকাটা দিতে না পারেন এখানে এসেও দিতে পারবেন, বাট আমি বলবো যে বেটার আপনারা টাকাটা আগে থেকে পেমেন্ট করে নিয়ে আসবেন, তাহলে ভালো। তো অপেক্ষা করতে থাকলাম কখন আমার পেপারসটা পাবো, এই অপেক্ষায়। A few moments later. তো কিছুক্ষণ পরে আমার কেস স্লিপটা তারা জমা নিয়ে নিছে, এন্ড আবার অপেক্ষা করতে থাকলাম। সো কিছুক্ষণ পরে এখানে আমার নাম ডাকা হবে এন্ড আমার পেপারসটা আমাকে দেওয়া হবে। আসলে পেপারসটা খুঁজতে একটু সময় লাগে, যার কারণে অপেক্ষা করতেছিলাম কেস স্লিপটা জমা করে। তো এখন কি আর করা, দেখি কতক্ষণ লাগে আমার পেপারসটা তাদের খুঁজে বের করতে। আর এদিক দিয়ে দাঁড়ায় থাকতে থাকতে আমার পায়ের অবস্থা ভাই ভীষণ খারাপ। A few moments later. ফাইনালি আমার কাগজটা পাইলাম। আমার ট্যাক্স টোকেন নিয়ে আমাকে মামলা দিছিল, তো দেখলাম যে ট্যাক্স টোকেনটা ঠিকঠাক ভালোই আছে। সো আমার কাজ আজকে এখানেই শেষ। তো ভিডিওটা আসলে শর্ট একটা ভিডিও ছিল, তো ট্যাক্স টোকেনটা পাইয়ে গেলাম, খুব শান্তি লাগতেছে। এখন আবার নিঃসন্দেহে বাইক চালাইতে পারবো, গাড়ি চালাইতে পারবো, পেপার্স নিয়ে কোনো ঝামেলা হবে না। তো আজকে ভিডিওটা এতটুকুই, সামনে ইনশাল্লাহ শর্ট শর্ট ভিডিও আসবে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন। সো আজকের মতো এখানে, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।